হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। শুভ নববর্ষ। আজ এই শুভ নববর্ষেই আজ চলে এসেছি দই চিকেন রেসিপি নিয়ে। ভীষণই গরম পড়েছে আর এই গরমে সময় দই চিকেন রেসিপিটি দারুণ লাগে। এই রেসিপিটি রেডি করতে খুব বেশি উপকরণ লাগে না আর খুব সহজেই তাড়াতাড়ি রেডি করে ফেলা যায় এবং রোজকার চিকেনের থেকে একটু আলাদা। তাহলে চলুন দেখে নিই এই দই চিকেন রেডি করতে আমার কী কী লাগছে আর আমি কীভাবে বানাচ্ছি। আজ আমি বানাবো দই চিকেন। তার জন্য সবার প্রথমে দরকার চিকেন আর দই। এখানে আমি 600 মতন চিকেন নিয়ে নিয়েছি বোন উইথ বোন সমেত, আর নিয়েছি এখানে 150 গ্রাম টক দই। এটা বাড়িতে পাতা টক দই আছে। এখানে 1.5 চামচ নিয়েছি আমি ধনের গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর এই এক বাটি নিয়েছি কস্তুরি মেথি। আরও কিছু যেগুলো লাগবে সেগুলো চলুন আমি রান্নাটা করতে করতে দেখে নিই আমাদের আর কী কী লাগছে। আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের মধ্যে আমি কিছু ম্যারিনেশন করব। তার মধ্যে দেব রসুনের পেস্ট, দেব 1/2 চামচ, আদা পেস্ট দেব 1/2 চামচ, কাঁচা লঙ্কা পেস্ট দেব 1/2 চামচ, আর দই দেব 150-র মধ্যে 1/2টা আমি দই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে রাখবো চিকেনটাকে। দেখুন আমি খুব ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢেকে রাখবো এবং ঢেকে 1/2 ঘন্টা আমি রেস্টে রাখবো। দেখুন আমাদের 1/2 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা বেশ ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে যাব। আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা বেশ গরম হয়েছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দেব, 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশ গরম হতে দেব। আমাদের তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেব 5 থেকে 6টা আমি এলাচ দেব, 7 থেকে 8টা আমি দারচিনি, এই লবঙ্গ, আর 7 থেকে 8টা দারচিনি, আর দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর পেঁয়াজ দেব। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ই করে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। খুব ভালো করে আমি ভেজে নেব, খুব লাল করব না। 1 থেকে 1.5 মিনিট আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। দেখুন আমি 1 মিনিট পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, খুব বেশি লাল হয়নি। এবার যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন সেটা আমি দিয়ে দেব। চিকেনটা একটু ভেজে নেব এর মধ্যে। আমি মিশিয়ে নেব খুব ভালো করে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। রেখে 2 থেকে 3 মিনিট ধরে আমি একটু ভেজে নেব। আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে আমি একটু কষিয়ে নেব মাংসটা। দেখুন আমাদের 2 মিনিটের বেশি হয়ে গেছে, আমি মাংসটা আমি কষিয়ে নিয়েছি, বেশ একটু জল উঠছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ধনের গুঁড়ো, আরেকটু দেব রসুনের পেস্ট, 1 চামচ পর্যন্ত রসুনের পেস্ট, 1 চামচ দেব আদা পেস্ট, 1 চামচ দেব কাঁচা লঙ্কা পেস্ট, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটা রাখবো, আর কালারের জন্য জাস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম, যেহেতু আমি হলুদ ইউজ করবো না। আমি কিন্তু জল ইউজ করবো না, এই জল যেটা উঠেছে সেটা দিয়ে রান্নাটা পুরো হবে। আর দেবো যে টমেটো কুচিটা নিয়েছিলাম, টমেটো কুচি,
এবার আমি মাংসটা একটু ঢেকে ঢেকে রান্না করব যাতে মশলাটা খুব ভালো করে কষে যায়। দেখে আমি ঢেকে দেব। আমাদের এক মিনিট হয়েছে, আমি একটু ঢাকনাটা তুলে নাড়া দেব। আর এখন দিয়ে দেব এর মধ্যে যে টক দই হাফটা রেখেছিলাম সেই টক দইটা। এই টক দইয়ের মধ্যে আমি এটা এমনিই দিলাম যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আপনারা চাইলে এর মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা মিক্স করে দিতে পারেন, তাতে কি কেটে যাবে না, সম্ভাবনা থাকবে না এবং খুব গাঢ়ও হবে। আমি এটা মিশিয়ে দেবো। আর দেব লবণ, আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ ইউজ করিনি। আমি এবার দেব লবণ, পরিমাণ মতন আমি লবণ দেব। আর দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা একটু হাতের মধ্যে গুঁড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে দেব। এটা টক দই যেহেতু দেওয়া হয়েছে তাই তেলটা বেশ উঠে এসছে। এবার আমি ঢেকে দেব। এবার আরও রাখবো 3 থেকে 4 মিনিট, কিন্তু আমি ঢেকে ঢেকে রান্নাটা করব, একদমই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে টক দইটা কেটে যাবে এবং গ্রেভিটা দেখতে বাজে লাগবে। আমি এবার এটা ঢেকে দেব। দেখুন আমাদের 3 মিনিট হয়ে গেছে, বেশ মাংসটা থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব শাহি গরম মশলা হাফ চামচ। আর দেব ব্যালেন্স রাখার জন্য আমি 1 চামচ চিনি দেব, যেহেতু টক দইটা একটু বেশি পড়েছে, টকটাকে ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমাদের আজকে একদম রেডি দই চিকে। এটাই আমরা রেস্টুরেন্টে বা হোটেলে আমরা খেয়ে থাকি, সেটাই খুব সহজে কিভাবে আমরা বাড়িতে বানিয়ে ফেললাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আর একটা টিপস শেয়ার করি, এখানে যদি কস্তুরি মেথি যদি না থাকে কারোর ঘরে তাহলে ধনে পাতা ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো হয়। তাহলে এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এবং ঢেকে রাখব, 10 থেকে 12 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই চিকেন। গরম সাদা ভাত, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নানের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।